আসসালামু আলাইকুম, হ্যান্ডিক্রাফট অ্যান্ড বিউটি বাই মুনিয়া লোকমান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তা হলো অরেঞ্জ পিল পাউডার। তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা এই পাউডারটা বানাবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বাজারে বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের আপনারা এই পাউডারটা পেয়ে যাবেন। তো দেখা যায় যে সেগুলো কেমিক্যাল যুক্ত, ভেজাল রয়েছে এই পাউডারগুলোতে। তো এই জন্য অনেকের মুখে দেখা যায় যে এই পাউডারগুলো অনেকের মুখে স্যুট করে, আবার অনেকের মুখে স্যুট করে না। তো যাদের মুখে স্যুট করে না, তো তারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এটা বানিয়ে ইউজ করতে পারবেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো এখানে আমি দুটো অরেঞ্জ নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো একদম সহজ উপায়ে কিন্তু আপনারা এই পিল পাউডারটা বানাবেন, কোনো রকমের কোনো ঝামেলা নেই, আর এটা একদম সম্পূর্ণ ভেজাল মুক্ত এবং কেমিক্যাল মুক্ত। তো সেজন্য এটা সবাই কিন্তু ইউজ করতে পারবেন এবং সব স্কিনে কিন্তু আপনাদের এটা ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি দুটো অরেঞ্জ নিয়েছি। তো আপনারা যতটুকু পরিমাণ বানাতে চান আপনারা সেই পরিমাণ অরেঞ্জ নিতে পারেন। তো আমি এখানে এই অরেঞ্জটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা যেহেতু বাজারের অরেঞ্জ, আপনারা চেষ্টা করবেন যেন অরেঞ্জের যে খোসাটা সেটা ছাড়িয়ে আর ছাড়ানোর আগে একটু ধুয়ে নিতে, তাহলে কিন্তু একটু ভালো হয়। তো আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু অরেঞ্জ দুইটা খোসানো ছাড়ানো হয়ে গিয়েছে। আর এখানে যদি ময়লা থাকে অবশ্যই ময়লাটাকে পরিষ্কার করে নেবেন, আর চেষ্টা করবেন একটু আগে ধুয়ে ফেলতে, কারণ আমাদের যে ফল ফ্রুট থাকে সেটা বাজারে থাকে বিভিন্ন রকমের ধুলাবালি এই খোসার মধ্যে লেগে থাকে। তো সেজন্য আগে থেকে যদি অরেঞ্জ যে খোসাটা সেটা ছাড়ানোর আগে যদি একটু ধুয়ে নিতে পারে, তাহলে দেখা যাবে যে ময়লা আবর্জনাটা বা ধুলাবালিটা পরিষ্কার হয়ে যাবে। এখন আমি এটাকে রোদে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে রোদে দিয়েছি, আপনারা চেষ্টা করবেন একদম কড়া রোদে এটা শুকানো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আবহাওয়া যদি অনেক ভালো থাকে, রোদ যদি বেশি প্রখর থাকে, একদম কড়া থাকে, তাহলে কিন্তু এটা 3 থেকে 4 দিন কিন্তু এটা আপনার শুকিয়ে যাবে। আর যদি আবহাওয়া খারাপ থাকে বা বৃষ্টি থাকে, তাহলে একটু সময় নিয়ে শুকাতে হবে, তবে একদম কড়া রোদে শুকাতে পারলে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমি এটা 4 দিন শুকিয়েছি, 4 দিনের দিন এটা শুকিয়ে একদম কড়া করে ফেলেছি। এটা কিন্তু একদম কড়া কাঠের মতো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম, মানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আমি 4 দিনের মতো শুকিয়েছি। তো আপনাদের যে কদিন লাগে সে কদিন আপনারা এটা শুকিয়ে নিতে পারেন। তো এখন আমি এটাকে গুঁড়ো করব, সেজন্য একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এখন এই অরেঞ্জ পিলগুলোকে নিয়ে নেব। এখানে আমার ছেলেও কিন্তু অনেক অরেঞ্জ খেয়েছে, তো তার খোসাগুলো আমি ফেলে দিইনি, সেগুলো দিয়ে একসাথে এগুলোকে আমি একসাথে করে নিয়েছি। তো আমার এখানে একটু বেশি হয়েছে, তো এখন আমি এটাকে একটু গুঁড়া করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অরেঞ্জ পিলটা আমি গুঁড়ো করে নিয়েছি, একদম কি সুন্দর লাগছে, একদম মানে কাঁচা হলুদের মতোই লাগছে দেখতে, একদম পুরোপুরি কড়া হয়ে গিয়েছে। এটা কিন্তু দেখতে সুন্দরও লাগছে। তো এটা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে, আপনারা এভাবে করে গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নেব, দেখেন একদম কিন্তু গুঁড়ো করে হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটাকে ছেলে বা ছাঁকনিতে ছেঁকে আপনারা নিতে পারেন। তো যেহেতু এটা একদম ন্যাচারাল ভেজাল মুক্ত, তো আমি এটাকে ছেঁকে নিব না। তো আমি এখন একটা বয়মে কন্টেনারে এটা ভরে নিব, তো আমি চামচের সাহায্যে এটাকে ভরে নিচ্ছি।
দেখেন আমি এটা কন্টেনার ভরে নিয়েছি। আপনারা যদি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে চান সেই পর্যায়ে কিন্তু করতে পারেন, আর যদি না এইভাবে ইউজ করতে চান এইভাবে ইউজ করা যেতে পারে, যেহেতু এটা ন্যাচারাল তাই এটার প্রয়োজন নেই ছাঁকনি দিয়ে ছেঁকে নেয়ার। তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন। আর এটা কিন্তু কিভাবে ইউজ করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা এটা কিভাবে ইউজ করবেন আর এটা কি কাজে লাগে। তবে এটা কিন্তু সব থেকে বড় কাজে লাগে হচ্ছে যে এটা কিন্তু ত্বকের উজ্জ্বলতাটা কিন্তু সব থেকে বৃদ্ধি করে এই অরেঞ্জ পিল পাউডারটা। তো আপনারা এইভাবে করে বানিয়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন এবং এটা অনেক দিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটার ফেস প্যাকটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, সেটা আশা করছি যে আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে এটা শেয়ার করব। তো আপনারা এইভাবে করে বানিয়ে রাখবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।